একটা দুটো ছাড়া একটাও ঈদের সিনেমা হয় না। 70 থেকে 80টা টিকিট বাথরুমে পাওয়া গেছে। এবার ডেড বডি যদি ছবি আসতো না, তো এবার রেজাল্ট দেখতে মাঠে কি দিত। শক্তি যার সেন্সার তার। আমার ডেড বডি ভয় পেয়ে আমার সাথে অনেক দুই নম্বরই করছে। আমরা সিনেমাতে যেদিন সেন্সার করি তারপরের দিন আমরা সেন্সার সার্টিফিকেট পাই। আমি 16 দিন পরে সেন্সার সার্টিফিকেট কেন পাইলাম, যেখানে আনকাট সেন্সার হয়েছে আমার। 16 দিন পরে পাওয়ার পরে আমি যখন ট্রেলারটা জমা দিলাম, 17 দিন পরে আমি ট্রেলারটা পাইছি। এই যে আমাকে একটা মাস সেন্সারে ঘুরালো, কেন ঘুরালাম? এবং আমি তো মনে করি যে আমার ডেড বডিকে ভয় পাইছে অনেকেই, পাওয়ার কারণে আমার পিছনে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে। আমি মনে করি ট্রেলার জমা দিলে স্যার 2 ঘন্টার ভিতরে ট্রেলার সার্টিফিকেট পাওয়ার কথা, সেখানে আমি 17 দিন পরে ট্রেলার কেন পাবো? সেন্সার সার্টিফিকেট যখন ডিক্লেয়ার হয়েছে তারপরে যদি আমার সেন্সার সার্টিফিকেট পাওয়ার কথা, আমি 16 দিন পরে কেন আমি সেন্সার সার্টিফিকেট পাবো? এক মাস তো আমার এখানে খেয়ে ফেলছে। তারপরে বিভিন্ন ফলে যেসব তদবির চলছে এবং 2-4টা ফোন তো যাতে আমার ডেড বডি না চালায় সেই ব্যবস্থা হয়েছে, আমি কথাগুলো কাউকে বলি নাই। কিন্তু এবার ডেড বডি যদি ছবি আসতো না, তো এবার রেজাল্ট দেখতে মাঠে কি দিত, কারো খানা থাকতো কিনা এটা দেখার পরের ব্যাপার। আমি মনে করি আমারে ভয় পেয়ে এই ষড়যন্ত্রগুলো আমার সাথে করেছে। আমি জীবনে কোনো দিন টিকিট কিনতেছি, আমি বিভিন্ন জায়গাতে কিনে হাউসফুল দেখাচ্ছি, ভিতরে যেহেতু আমি সিট পাইছি পুরো ফাঁকা, সেই টিকিটগুলো কোথায়? সেই টিকিট তো বাথরুমে পাওয়া গেছে। আমার কাছে ভিডিও আছে, তোমাকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ভিডিওটা। 70 থেকে 80টা টিকিট বাথরুমে পাওয়া গেছে। তো এইসব এই নোংরা বিক্রির লাভটা কী? আমি ভয় পাচ্ছি না, ভয়ের কোনো কারণ নেই এখানে। আমরা দিন শেষে এক ইন্ডাস্ট্রি, আমরা দিন শেষে ইন্ডাস্ট্রি। আমার কাছে তো এগুলো না, এটা তো ছোট্ট একটা, আরও অনেক কিছু ডকুমেন্টস আমার কাছে আছে, যারা হল থেকে মানুষ পাঠাইছে, বিভিন্ন হল থেকে আমাকে পাঠাইছে, দেখাইছে পুরো হাউসফুল, হলের ভিতরে যাতে পুরো ভিডিওগুলো পাঠাইছে ফাঁকা, এগুলো আমার কাছে আছে। ওইগুলো কোনো ফ্যাক্ট একটা জায়গায় ডেড বডিটা একটা ঈদের ছবি বানাইছিলাম, কষ্ট আমার ওই জায়গাটা। ঈদের ছবি মানুষ এবার দেখতে পারে নি, গত রোজার ঈদে, গত এর আগের রোজার ঈদে বা কোরবানি ঈদে যেসব দর্শক ছিল, এবার কেউ দর্শক পাইছো হলে? এটাকে আমি সত্য বলছি না মিথ্যা বলছি? এক মহিলা সাক্ষাৎকারে বলছে, ওনাকে আমি চিনি না, বাট ওনার প্রতি আমার রেসপেক্ট। হ্যাঁ, উনি বলছে এবার ঈদের মতো ছবি পাইলাম না। সেই কথাগুলো আমি বলছি, আর আমি তো উচিত কথা বলি, সত্য কথা বলি, সত্যকে সত্য বলার চেষ্টা করি। কিন্তু এটাকে অনেকে রং মাখায়, রং মাখে কোনো লাভ নেই। আপনাদের সাহস নেই, আপনারা সত্য কথা বলতে পারেন না, আমি সত্য কথা বলতে পারি। আর ডেড বডি আমি সামনের মাসে 3 তারিখে আসতেছি ইনশাল্লাহ। আমি জানি না আমার কপালে কী আছে, যদি মানুষ ছবি দেখে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো বলে পারবে, এ বলবে এই কথাটা, এটাই ঈদের ছবি ছিল, এটা বললে আর ফল থেকে বের হবে। সিনেমা হলে কোনো সিন্ডিকেট, কিন্তু তদবির হয় ফোন করে, তদবির করে। আজকে 13-14টা ছবি, 12-11টা রিলিজ হয়েছে, ঈদের পরের দিন কটা ছবি নামায় দিছে, শো অফ করে দিছে। এই যে তারা তো বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, পার্লামেন্ট মেম্বার সব কিছু তারা তদবির করে গেছে, ছবিগুলো নামায় দিল কেন? 100-200 পরে ছবিগুলো সব নেমে গেল কেন? ওনাদের কাছে প্রশ্ন, ওনারা তো ভালো ছবিটা তো আমরা তো দেখলাম, এইসব আমরা নিজেরাও জানি এইসব ছবি 1 ঘন্টাও চলবে না, কিন্তু তাদের ভিড়ের কারণে কি আমি যেতে পারছি? কারণ আমি তো ছবি বানাইছি, আমি তো তদবির করতে আসিনি। আপনার যদি সাহস থাকে, আপনার যদি দম থাকে, আপনার সিনেমাটা ফাইট দেন, তদবির করে সিনেমা চালাবেন, আপনারা চালাইতে পারেন, কিন্তু সেইটার রেজাল্ট আপনারা পাইছেন। আমার জানা মতে বেশ কয়েকটা প্রডিউসার আমাকে ফোন করে কাঁদতেছে আমার সাথে, এখন কাঁদো কেন তোমরা ভাই, এখন কেন কাঁদো? এত সবাই আমার বলতেছে যে আপনি ভালো কাজ করছেন, আপনি বুদ্ধিমানের কাজ করছেন, সত্যি। এবং সবাই ইন্ডাস্ট্রি সবাই আমাকে বলতেছে ইউ আর রাইট ইকবাল, তুমি আসলে খেলতে মাঠে জানো, এবং তুমি ইচ্ছাকৃতভাবে অফ, তুমি অনেক হল থেকে তুমি নিয়ে আসছো সিনেমা, নিয়ে আসছো 3 তারিখ রিলিজ করবে, এটা ছিল তোমার বুদ্ধিমানের কাজ। তুমি জিত করে যে আসো নাই, এটা তোমার অনেক বড় বুদ্ধিমানের কাজ। একটা দুটো ছাড়া একটাও ঈদের সিনেমা হয় না, নর্মাল রেটে তো এগুলো চলবে না, ঈদ তো বহুত পরের ব্যাপার। আজকে আমাদের দর্শকগুলো রিটার্ন কেন যাচ্ছে? দিন শেষে আপনার হাতে মোবাইল, আমার হাতে মোবাইল, ইন্টারনেটের যুগ। আমাদের 2024 সালে ছবি বানাইতে হবে, যদিও আমরা 10 বছর পিছিয়ে আছি সব জায়গার থেকে সিনেমার ক্ষেত্রে, তারপরে আমাদের ফাইট দিতে হবে। ডেড বডি 3 তারিখ আপনাদের সবার দাওয়াত সামনের মাসে ইনশাল্লাহ। আমার যারা দর্শক আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনারা আসবেন এবং দেখবেন যে প্রকৃত একটা ছবি আমি বানাইছি, ঈদের ছবি বানাইছিলাম। ক্ষমতাধর আর ক্ষমতার এটা কোনো সাবজেক্ট না, সাবজেক্ট গিরিঙ্গি হয়েছে এটা আমি জানি, এখন কে করছে এটা আমি খুঁজতেও জানি, ধরতেও জানি। আমি একটা দৃষ্টি বুঝি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং তার রেজাল্ট আমি পাইছি। যদি আজকে ছবিগুলো ভালো যেত, তাহলে ভাবতাম যে হ্যাঁ আমার ক্ষতি হয়ে গেছে, যাতে ছবি ভালো যায় নাই, তাই আমার কোনো ক্ষতি হয় নাই, আমার ভালো হয়েছে ইনশাল্লাহ। কিছু দর্শক তো বিমুখ হয়েছেই, যেমন সেদিনকে এক মহিলা এক ছবি দেখতে যায়, বলছে জীবন আর বাংলা ছবি দেখবো না, এই কথাটা কিন্তু সমস্ত ইউটিউবে ভাইরাল আছে। এমন সিনেমা কেন দেখাবো আমরা যে সিনেমা দেখে বলবে বাংলা সিনেমা আর জীবনে দেখবো না? তাহলে আমাদের জন্য ক্ষতি হয়েছে না এটা? আমরা তো রানিং ছবি বানাচ্ছি, আমরা তো চাপাবাজি যাদের ছবি বানাচ্ছি না, এই যে চাপাবাজি এত কিছু হ্যান ত্যান কত চাপাই তো শুনলাম আমরা, দিন শেষে আমরা কী দেখলাম? দিন শেষে আমরা সব তো চাপাই পাইলাম, ভালো কিছু পাইছি আমরা? আর সিনেমাতে যে অশ্লীল গালাগালি অয় এগুলো সিনেমাতে যেগুলো লাগেই না, যেসব ডায়লগ আসেই না, বা সিনেমাতে আমরাও বানাইতে প্রডিউস করছি বানাচ্ছি, মানে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এসব ডায়লগ তো ওই সিনে তো এসব ডায়লগ আসে না, আমি কেন ধর করে এসব ডায়লগ ঢুকলাম? আমি ওয়েব সিরিজ বানাই, আমি সিনেমা চালাই দিলাম, এটা হলো যেই সেন্সার বলে পোস্ট একটাই আমার, যেখানে আনকাট সেন্সার আছে তার 15 দিন পরে আমি পাইছি সার্টিফিকেট, ট্রেলার পাইছি তার 16 দিন পরে, ওই সেন্সার নিয়ে আমি কী বলবো? সেন্সারের শক্তি যার
সেন্সর তার। আমি ওমর দেখছি, দেলোর ড্রেস দেখছি, লিপস্টিক দেখছি, কাজল লেখা দেখছি, মানে কয়েকটা আমি দেখছি। তিনটা গল্প তো আমার একই স্টাইল মনে হইলো, ওই ওমর, দেলোর ড্রেস আর লিপস্টিক একই টাইসের গল্প মনে হইলো আমাকে, তিনটা একই স্টাইল, ঠিক আছে, আমার কাছে মনে হইলো এই মাডা টাডা নিয়ে একই গেল, ঠিক আছে। সবচেয়ে মজার ঘটনা কি, আমি যখন ছবিগুলো দেখতে গেছি সর্বোচ্চ হায়েস্ট দর্শক ছিল 30 থেকে 35 জন, 200 সিটের ভিতরে 30 জন দর্শক ছিল। যতগুলো ছবি দেখছি প্রত্যেকটা দর্শক এই এই এমন 30 জন 35 জন 20 জন এমন ছিল। এটা তো কত কি প্রসাদ আমি যাই না। বুবলি দেওয়ালের দেশ হিসাবে অভিনয় অ্যাকচুয়ালি আমার কাছে কেন মনে হয় যে আমি আমি আমার ব্যক্তিগত মত দিচ্ছি, আমি মনে হয় সিনেমা দেখি না, আমি মনে হয় ওয়েব সিরিজ দেখছি। সিনেমা আমি দেখি না, আমি ওয়েব সিরিজ দেখছি, আমার কাছে মনে হয় ঠিক আছে, ওয়েব সিরিজকে সিনেমা বানায় চালাই দিচ্ছি।